ওয়ালাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও কিভাবে আইপিএস তৈরি করতে হয় এই নিয়ে আজকের ভিডিও। আর এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আইপিএস তৈরি করতে পারবেন। আমি একটি ট্রান্সফর্মার নিয়েছি, দেখতে পাচ্ছেন একটি 800 ভিয়ের ট্রান্সফর্মার নিয়েছি, আর একটি বক্স আর একটি মাদারবোর্ড আছে। এখানে একটি মাদারবোর্ড আছে, যদিও প্যাকেটটি নাতাসা, কিন্তু আসলে পিসিবিটি নাতাসা কোম্পানির, কিন্তু এই পিসিবিটি হলো সুকাম, এটি হলো সুকাম বোর্ড। এই সুকাম অনেক ভালো মানের একটি বোর্ড, আইপিএসের অনেক ভালো মানের একটি পিসিবি। তো এটা দিয়ে আজকে আমাদের আইপিএস কীভাবে বানাতে হয় আপনাদেরকে খুব সহজে দেখাবো, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটাতে এই আইপিএস মানে এই পিসিবিতে সুকাম বোর্ডে কোনো ধরনের ভেরিয়েবল ভিআর নেই যে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, সম্পূর্ণ মাইক্রো কন্ট্রোলার। সঙ্গে একটি করে ডায়াগ্রাম তারা দিয়ে দেয়। Thank you.
এখন আমার কানেকশনগুলো আমি কীভাবে করছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আবার আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে ডায়াগ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে তিনটি জ্যাক আর এখানে চারটি। এই প্রথমটা এই নিউট্রাল, হ্যাঁ নিউট্রালটা এখানে ট্রান্সফর্মার নিউট্রালে চলে গেছে দেখতে পাচ্ছেন। আমার এই নিউট্রাল, এই নিউট্রালটা এই ট্রান্সফর্মার নিউট্রাল, মানে ট্রান্সফর্মার যেই যেই টেপিংটা সর্ব একবারে প্রথম থেকে শুরু হয় এটা নিউট্রাল, আর যেটা লাস্ট এটা একবারে শেষ এটা আউটপুট, মানে কি আমরা 280-270 বলে থাকে এখানে। এখানে আমরা আউটপুট দিয়েছি আর নিউট্রাল চলে গেছে। দ্বিতীয়টা এখানে দেখেন, দ্বিতীয়টা দেওয়া আছে ট্রান্সফর্মার 240 ভোল্টে। তো আমরা 240 ভোল্ট দিয়েছি, যে মাঝখানেরটা এখানে নিয়ে গেছি, ট্রান্সফর্মার এখানে লাগানো আছে। তারপরে তৃতীয় নাম্বারটা দেওয়া আছে 130 চার্জিং, 130 চার্জিং, 130 আমি চার্জিংয়ে দিয়েছি, এটা চার্জিংয়ে দিয়েছি, এটা গেল। এবার এটা চার পিনের যে একটা লক্ষ্য করুন, এটা এটা নিউট্রাল, যেমন নিউট্রাল দিয়ে এখানে নিউট্রাল দিয়েছি। তারপরে ইনপুট, আমাদের এই কেবলটা ইনপুটে দিয়েছি, এই যে ফিউজ হোল্ডারে, ফিউজ হোল্ডারে লাগিয়েছি, এসি কর্ড দিয়ে ফিউজ হোল্ডারে আসবে, এখানে নিউট্রাল চলে আসবে। তারপরে তৃতীয় নাম্বারটা ডায়াগ্রামে দেওয়া আছে আউটপুট। তো আমরা এখানে তৃতীয় নাম্বারটা এই আমাদের লাল ফিউজ হোল্ডার চলে আসছে, ফিউজ হোল্ডার থেকে আমাদের এই ছকেটে চলে গেছে, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ফেজ, এটা নিউট্রাল। এখন চতুর্থ নাম্বারটা আপনাদেরকে ডায়াগ্রামে দেখি কী লেখা আছে, ডায়াগ্রামে আছে এমএফপি, এমএফপি এখানে লক্ষ্য করুন, এমএফপি চলে গেছে ফিউজের অপর প্রান্ত, যেখানে নিউট্রাল যেখানে আসছে সেখান থেকে চলে গেছে। তো এমএফপি লাল, তো এখানে দেখেন আমার এসি কোটের নিউট্রাল চলে আসছে, আমাদের এমএফপিও চলে আয় এখানে সংযোগ হয়েছে। আসলে এই সুকাম সার্কিটটা এত সোজা আর এত ভালো কাজ করে, সার্ভিস খুবই ভালো সার্ভিস, কোনো ভেরিয়েবল নেই, কোনো ভিআর নেই যে আপনাদের কোনো অ্যাডজাস্ট করতে হবে না, টিউনিং করতে হবে না, আপনারা শুধু এই ডায়াগ্রামটা ফলো করে এটা কানেকশন করে দিবেন, আপনারা এক চান যে আপনার আইপিএস ওকে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর একটা বিষয় প্রতিটা সবাইকে বলে দিচ্ছি যে আইপিএসে ওয়ারিং করার পরে ড্রেন, ড্রেনে এই ট্রান্সফর্মার টার্মিনাল দুটো লাগবেই, টার্মিনাল লাগানোর আগে অবশ্যই গেট ভোল্টেজ আপনাদেরকে মাপতে হবে, দুই পাশে গেট ভোল্ট সমান থাকতে হবে। খুব সহজ একটি আইপিএস, যে খুব সহজে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। সামনের লুকটা দেখেন, এখন পাওয়ার দেব, অল্প সময়ের মধ্যে আপনাদের আইপিএস কমপ্লিট। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাতে ফলো দিবেন। এখন আমাদের আইপিএসটা সম্পূর্ণ কমপ্লিট, এখন আমি ব্যাটারির সঙ্গে কানেকশন করবো। তো ড্রেনের যে ট্রান্সফর্মার, যে ড্রেনের তার দুটো রয়েছে, এই দুটো আমরা এখন কানেকশন দেবো না, এই দুটো এখন কানেকশন দেবো না, এখন আমরা ব্যাটারি দিয়ে চেক করবো যে গেট ভোল্টেজ ঠিক আছে কি না। তো শুরু করা যাক, ব্যাটারির টার্মিনাল লাগাচ্ছি, আমার আইপিএস অন হয়েছে, আইপিএস অন, আমি গেট ভোল্টেজটা চেক করবো, এখন গেট ভোল্টেজটা চেক করবো, দেখতে পাচ্ছেন গেট ভোল্টেজটা চেক করবো, ফোর ভোল্ট রয়েছে, তার মানে আমার এই সাইডে ভোল্টেজ 4 ভোল্ট রয়েছে, এখন এই সাইডে চেক করতে হবে আমাকে গেট ভোল্টেজটা, এখানে কত রয়েছে,
এখানেও চার আছে, তার মানে দুই সাইডে আমার সমান আছে। এখন ফ্রিকোয়েন্সি মাপবো, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দেখতে পাচ্ছেন, 50 হার্টজ। এখন আউটপুট ভোল্টেজ চেক করবো, আউটপুট ভোল্টেজ কত আছে, ভোল্টেজ আমার 244 আছে, 43 আমার লোডে ঠিক আছে। এখন চার্জিং অন।